বিবাহ বিচ্ছিন্ন পুরুষকে বিয়ে করা উচিত নয়। কাঞ্চনকে বিয়ে করার মতো ভুল সিদ্ধান্ত নিয়ে অকপট হয়েছেন অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের নাম না করে কাঞ্চন শ্রীময়ের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন পিঙ্কি। একই সঙ্গে নিজের ভুল অকপটে স্বীকার করে জানালেন কাঞ্চনকে বিয়ে করা তার জীবনের অন্যতম ভুল সিদ্ধান্ত। সংসার সুখে রয় রমণীর গুণে ধারাবাহিকে কাজ করতে গিয়েই আলাপ হয়েছিল কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের। সেই সময় সদ্য প্রথম বিয়ে থেকে বেরিয়ে এসেছিলেন অভিনেতা। অল্পদিনের পরিচয়ে কাঞ্চনের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছিল পিঙ্কির। মাস্টারকের মাথায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। বর্তমানে দাঁড়িয়ে পিঙ্কির আফসোস, আর একটু সময় নিয়ে বিয়ের সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল তার, কারণ মানুষ চেনার একমাত্র চাবিকাঠি কঠিন সময়। পিঙ্কির মতে, কোনো বিবাহ বিচ্ছিন্ন পুরুষের বাহ্যিক রূপ দেখে তাকে বিয়ে করা উচিত নয়। জীবনের এই কঠিন মুহূর্তে দাঁড়িয়েও পিঙ্কির বক্তব্য, আমি এবং আমার ছেলে আমরা দুজনেই চাই কাঞ্চন ভালো থাকুক, জীবনে শান্তিপূর্ণ সহাবস্থান জরুরি। বর্তমানে পিঙ্কির জীবনের একমাত্র লক্ষ্য ছেলে ওষকে ভালো করে মানুষ করা। বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।